যেমন ধরেন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের গত্র দাহটা এতটা কেন অর্জন কিন্তু কেন তার মানে যারা এই চেতনা এবং এই অর্জনটাকে রাজনৈতিক ব্যবহার করতে চায় তা দায় তাদের এক্ষেত্রে আওয়ামী লীগ বলে যে তেইশ বছরের সংগ্রামের পরে তেইশ বছরের মুক্তি সংগ্রামের পরে আপনার একাত্তরের মোহনায় নিয়ে দাঁড় করিয়েছে এই দলটি এই দলটির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে এই জন্যই তারা এটাকে তাদের অর্জন বলে মনে করে অন্যদের ওই জায়গায় যেমন যেমন ধরেন স্বাধীনতার প্রয়োজনটা এটা অগ্র সরকার এবং অনিবার্য করার ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা আছে আমি আপনার সাথে দ্বিমত করছি না কিন্তু যখন এই রাজনৈতিক যুদ্ধটা জনযুদ্ধ পরিণত হলো সশস্ত্র সংগ্রামের পরিণয় পরিণত হলো তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ অন্য যারা সাময়িক বাহিনীর অফিসাররা আছেন অন্য রাজনৈতিক দলের যারা ছিলেন আপমার জাতি তো ঝাঁপিয়ে পড়ে এটা অর্জনটা করেছে এখন যারা নেতৃত্ব যারা এই অংশগ্রহণ করলো স্বাধীনতাটাকে আর এ অংশগ্রহণ করতে গেলে সর্বস্ব স্যাক্রিফাইস যারা করলো একবার বিজয়ের দিনের পর্যন্ত যিনি বন্দি থাকলেন তাহলে তাকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিলে সমস্যাটা কোথায় পিন্টু ভাই যেমন বললেন ফজিলতা নেসা মজিব তিনি গৃহবন্দী ছিলেন নিশ্চয়ই মুক্তিযুদ্ধ তার অবরাধ আছে সেই স্বীকৃত তিনি পান উনি কিন্তু সেটা দিয়েছেন কিন্তু একই উদ্দেশ্যে স্যাক্রিফাইস করে আমি যদি জীবনের ঝুঁকি নিয়ে গৃহবন্দী থেকে থাকি বা ক্যাপচার হয়ে থাকে তাকে পাকিস্তান বাহিনীরা কাতে তাহলে আপনার এই স্বীকৃতি তো তো সমস্যা থাকার কথা না আওয়ামী লীগের একটা ভীতি রয়েছে এই যেমন এই পঞ্চাশ বছর ধরেন সুবর্ণ জয়ন্তী আমরা পালন করলাম তাই না আমাদের এই সেই যাদের অর্জন শেরেবাং লাখরে ফৌজুল্লাহ হোসেন সৈয়দ সারোয়ার্দি মৌলানা ভাসানি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাদের অবদান রয়েছে সব সঠিকভাবে এসেছে এটা হয়ে গেল তারপর ধরেন তিন বাহিনীর যেন সর্বাধিনায়ক যিনি ছিলেন আমাদের জেনারেল উসমানী তাজউদ্দিন সাহেব আমাদের প্রধানমন্ত্রী ছিলেন অস্থায়ী সরকারের তারপর ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আসছে সেই জিনিসগুলি সেক্টর কমান্ডারগুলি আসছে তিনটে ব্রিগেডের যারা কমান্ডার ছিলেন তাদের কথা আসছে আমরা দেখতে পাচ্ছি যে একটি নেতার একটি পরিবারের একটি দলের অর্জন হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে একটা রাষ্ট্র এই জায়গাতে যদি কেউ জাতীয় অর্জনের ভূমিকা থেকে থাকে আওয়ামী লীগকে সেটা স্বীকার করছে স্বীকার করলে তো বিভাজনটা থাকে না যার ফলে তাদের এই গতটা বেড়েছে আওয়ামী লীগের এত দৈন্য কেন হবে বেগম খালেদা জিয়ার স্যাক্রিফাইস রহমানের স্যাক্রিফাইস এটা কি প্রতিষ্ঠিত নয় এটা কি প্রয়োজন ছিল না এটা কি আমাদের স্বাধীনতা অর্জনের ভূমিকা রাখেনি নিশ্চয়ই রেখেছে ওই পিন্টু ভাই বললেন সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির ছিলেন হ্যাঁ থাকা উচিত ছিল না আমি আপনার সাথে একমত কিন্তু আমরাও তো এ দেখেছি যে মুক্তিযোদ্ধা প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছে কে এম ফয়জুল্লাহ মনে আছে আপনার তাকে পাটমন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগ সরকার নাইনটি সিক্সে এসে প্রতিষ্ঠিত রাজাকার ধর্মপতি মন্ত্রী বানিয়েছিলেন করেছে তো সবাই করেছে এটা নিয়ে অনেক বিতর্ক করা যাবে কিন্তু আমরা তো সেই চেতনায় থাকিনি আমরা মুক্তিযুদ্ধটাকে একটি দলের সম্পদ হিসেবে ব্যবহার করতে গিয়ে তো আজকে বিভাজন অল্প কিছু লোক ছাড়া সবাই তো মুক্তিযুদ্ধের ভূমিকা ছিল কিন্তু আমরা তো দুর্ভাগ্য যে রাজাকারের লিস্ট এখনো করতে পারিনি এটি তো অবদান যেটি আছে সেটি তো উনিশশো সালে তো একাত্তর থেকে শুরু করে এত বছর পর্যন্ত যখন সেই অবদানটিকে আপনারা বড় করে দেখানোর কিংবা সেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য কোন আশা করেননি বলেননি এখন যখন হঠাৎ করে পঞ্চাশ বছরে এসে বলছেন তখন পিছনে আপনাদের যারা বিরোধী রাজনীতি করে তারা তো উদ্দেশ্য খুঁজবেই না না উদ্দেশ্য খোঁজার কোনো কারণ নাই কারণটা হচ্ছে যে আপনি কেন আপনার একার অর্জন মনে করে অন্যদের অর্জনটাকে আচ্ছা কালিমালিপ্ত করছেন অন্যদেরকে কেন স্বীকৃতি দিচ্ছেন না আপনার এই প্রশ্ন খুবই ভ্যালিড প্রশ্ন পাশাপাশি আপনার কাউন্টার প্রশ্ন আসবে আপনি কেন আপনার অর্জনটিকে এত বছর ফলাও করে প্রচার করার প্রয়োজন মনে করেননি রাজনৈতিক ব্যবহার করিনি আমি রাজনৈতিক ব্যবহার করিনি কিন্তু আপনারা যখন অপপ্রচার করে আমাদের এই স্যাক্রিফাইসকে ওই যে বললাম আপনাকে কালিমা লিপ্ত করেন তখন আমাদের মনে হয় যে বাংলাদেশের মানুষেরও জানা উচিত আমাদের স্যাক্রিফাইস এবং আমাদের যে স্যাক্রিফাইস রয়েছে তারও রাজনৈতিক মূল্যায়ন হওয়া উচিত যে সেই জায়গার থেকে বলা